ইমরুলের সেঞ্চুরি, সাথে নেমে সাকিব কত রান করলেন। আইল্যান্ড টেস্ট চতুর্থ দিনে শেষ না হতে আজ বাংলাদেশের দলের হয়ে মাঠে থাকার কথা ছিল সাকিব আল হাসানের। একদিন আগে টেস্ট শেষ হয়ে যাওয়ার আজ মোহামেডানের জার্সিতে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগে। বিকেএসপি তিন নম্বর মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে মোহামেডান। এবারের মৌসুমে এটি সাকিবের দ্বিতীয় ম্যাচ। এর আগে 31 মার্চ আইল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-20 খেলে রাতে ঢাকায় ফিরে পরের দিন শেখ জামালের বিপক্ষে খেলেন সাকিব। সেই দিন 4 নম্বরে ব্যাটিং করলেও আজ নেমেছেন 7 নম্বরে ইনিংসের 44তম ওভারে। শেষ ওভার চতুর্থ বলে রায়ান রাফসানের স্পিনে ক্যাচ দেওয়ার আগে 16 বলে 26 রান করেন সাকিব। ইনিংসটিতে ছিল 2টি 4 ও 1টি 6। সাকিব নামার আগে মোহামেডানের রানের চাকা সচল রাখে অধিনায়ক ইমরুল কায়েস। মাহমুদুল্লাহ রিয়াদ ও মাহাদুল ইসলামের সঙ্গে 2টি বড় বড় জুটি গড়ার পথে 108 বলে সেঞ্চুরি তুলে নেন ইমরুল। লিস্ট এ ক্যাটাগরিতে এটি ছিল তার 12তম সেঞ্চুরি। ইমরুল শেষ পর্যন্ত 121 বলে 114 রান করেন। ইনিংসটিতে ছিল 10টি 4-এর সঙ্গে ছিল 3টি 6। ইমরুল উঠে গেলে তার জায়গায় নামেন সাকিব।